হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমি একটা কাজের জন্য একটু বাইরে রয়েছি, তো তাই জন্য এইভাবে ভিডিও বানাতে হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করবো যে লাল সিং চাড্ডা রিলিজ করছে 11 তারিখে, তো এই ছবিটা নিয়ে কিন্তু সেরকম বাজ নেই। আপনি যদি দেখেন, বাজ কিন্তু সেরকমভাবে নেই যেরকম আমির খানের অন্য ছবির ক্ষেত্রে যেরকম বাজ থাকে, যেরকম হাইপ থাকে, সেরকম হাইপ কিন্তু এই ছবিটার জন্য নেই। তো আমির খান কী কী মার্কেটিং স্ট্র্যাটেজি ছবিটাকে হিট করানোর জন্য ইউজ করছেন, আমরা সেটা সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। এবং দেখুন, ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, একটা জিনিস আমির খান বুঝে গেছেন, আমির খানদের এই ছবিটা রিমেক রাইটস নিতে অনেকদিন সময় লেগেছে, এটা ভাবনা চিন্তা হয়েছে অনেক আগে, এবং টোটাল বানিয়ে এবং প্যান্ডেমিকের জন্য পিছিয়েছে ইত্যাদি হয়েছে, তার জন্য ছবিটা আসতে দেরি হয়ে গেছে। এবং তার মাঝে আমির যেটা বুঝে গেছেন, যে যে রিমেক ছবিগুলো রিলিজ করছে সেগুলো কিন্তু সেরকম ভালো ব্যবসা করতে পারছে না, হিন্দি রিমেক যত হয়েছে। তো সেই জিনিসটা কিন্তু আমির আজ থেকে নয়, অনেকদিন আগে থেকেই বুঝতে পেরে গেছেন, ইন দ্য প্রসেস অফ মেকিং দ্য ফিল্ম অ্যান্ড অল। বাট তখন তো আর ছবিটাকে আটকে দিতে পারেন না উনি, কারণ অলরেডি অনেক টাকা খরচা হয়ে গেছে। এবার যে জিনিসটা উনি যে দু তিনটে জিনিসের ওপর লক্ষ্য করছেন, উনি দেখে নিয়েছেন যে আরবান যে অডিয়েন্স আছে, মানে শহর কেন্দ্রিক যে অডিয়েন্স আছে, তাদের কাছে মোটামুটি ইন্টারনেটের অ্যাক্সেস রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে তারা সিনেমা দেখে। এবং যে মুহূর্তে তারা দেখছে যে লাল সিং চাড্ডা ফরেস্ট গাম্পের রিমেক, তাদের যদি আগে দেখা থাকে, অনেকেরই বেশিরভাগ শহরের লোকের দেখা আছে, আর যাদের দেখা ছিল না তারা এটা কম্পেয়ার করার জন্য দেখে নেবে, এই জিনিসটা উনি বুঝে গেছেন। তাই জন্য আপনি যদি দেখেন, উনি খুব গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করছেন, এবং উনি দেখবেন যে মেন স্ট্রিম যে ইউটিউব চ্যানেল বা বড় যে মিডিয়া চ্যানেল সেখানে আছেন, উনি দেখবেন বিহারে চলে গেছিলেন প্রমোট করতে, সেখানে জি ভোজপুরি সেখানে উনি ইন্টারভিউ দিয়েছেন। তো উনি চাইছেন যে আমি টায়ার টু টায়ার থ্রি সিটি এর এইগুলোকে বেশি করে টার্গেট করব। তার কারণ হচ্ছে সেইখানে যে দর্শকরা রয়েছে তারা কিন্তু ফরেস্ট গাম্প ডেফিনেটলি দেখেন, যে মাস অডিয়েন্স রয়েছে। তো ওনার টার্গেটটা এটা থাকবে যে প্রথম কথা যে আমি আরবান মানে টায়ার ওয়ান সিটির জায়গায় টায়ার টু টায়ার থ্রি সিটিজ টার্গেট করবো, এই জিনিসটা প্রথম উনি করছেন। দ্বিতীয়, যে সাউথের দিকে, সাউথ ইন্ডিয়াতে ছবিকে যদি ঠিকঠাক প্রমোট করে রিলিজ করা যায় সেখানে কিন্তু ভালো ব্যবসা করতে পারে। এবং সাউথের অডিয়েন্স কিন্তু রিমেকটা নিয়ে অতটা নাকশিট কোনো ব্যাপারটা নেই, কারণ বহু এরকম হয়েছে যে হিন্দি ছবি তামিলে রিমেক হয়েছে, বাদাইয়োর যে রিমেকটা হলো তামিলে সেটা কিন্তু বেশ ভালো সাকসেসফুল হয়েছে। তো সেই ব্যাপারগুলো উনি সেটাও স্টাডি করে নিয়েছেন, এবং এই জিনিসটা উনি স্টাডি করেছেন বলে আপনি দেখবেন যে নাগা চৈতন্যের যখন ছবিটা বেরোলো, নাগা চৈতন্যের সাই পল্লবী লাভ স্টোরি, যেটা লাস্ট ইয়ার তার যে লঞ্চের সময়, মিউজিক লঞ্চের সময় আমির খান ওখানে উপস্থিত ছিল, তো তখন থেকেই উনি ওখানে একটা ফ্রেন্ডশিপ ইত্যাদি করছিলেন। এবং এখন আপনি যদি দেখেন, আমির খান কিন্তু আগে তেলেগুতে ট্রেলার লঞ্চ করে সেখানে সামনে থেকে সেটা বড়োভাবে করে চিরঞ্জীবীকে নিয়ে এসে, চিরঞ্জীবী এর আগে কখনো একটা কোনো ছবি প্রেজেন্ট করেনি, প্রেজেন্টার হিসেবে থাকেননি, তো তাকে নিয়ে এসে পুরো জিনিসটা করে, রাজামৌলি সুকুমার এদেরকে ছবি দেখিয়ে করে, তো সেখানে কিন্তু তিনি বড়োভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে চাইছেন। কারণ তিনি জানেন যে যখনই রাজামৌলি সুকুমার এরা ভালো ভালো বলছে, এই জিনিসটা যখন মিডিয়ার সামনে আসবে, দর্শকের সামনে আসবে, তারাও তখন কনফিডেন্স পাবে। এবং আপনাদেরকে বলে রাখি, তেলেগুতে স্পেশালি হায়দ্রাবাদে যদি আপনারা যারা গিয়ে থাকেন, গেছেন বা জানেন হয়তো, তো ওখানে কিন্তু এই প্রবলেমটা নেই যে হিন্দি ছবি দেখবো না, এরকম নাক সিটকো সিটকি নেই। ওরা কিন্তু প্রচুর হিন্দি ছবি দেখে এবং হায়দ্রাবাদে হিন্দি ছবি রিলিজ করে, ব্যবসাও করে। তামিলনাড়ুতে সেই প্রবলেমটা আছে, তাই জন্য তামিলটা নিয়ে অতটা বদার নয়, ওখানে কিন্তু অতটা বেশি প্রমোশন করছে না, র্যাদার কিন্তু তেলেগুটাকে টার্গেট করছে। এটা একটা, এটা দ্বিতীয় স্ট্র্যাটেজি আমির খানের, যে সাউথ ইন্ডিয়াতে ভালো ব্যবসা করা যেতে পারে। এবং আর সাউথ ইন্ডিয়ান বক্স অফিসে মার্কেট খুব ভালো, যদি একবার কোনো ছবি পিক আপ নেয় তাহলে হিউজ বিজনেস করে। পোস্ট প্যান্ডেমিক দেখা গেছিলো, মানে এখন তেলেগু ছবিগুলো রিসেন্টলি চলছে না, বাট 2021 আপনি যদি দেখেন, কোভিডের পরে যখন মানে ক্র্যাক রিলিজ হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, এরকম পরপর ছবি হিট হয়েছে, তো বকিল সাহেব একটা হিউজ বিজনেস করেছিল, ইভেন আফটার টিকিট প্রাইসেস ওয়ার লো। তো সেই ব্যাপারগুলো কিন্তু তেলেগু বক্স অফিস দিতে পেরেছে। ওটা একটা কোভিড প্রোন বক্স অফিস বলা হয়, সেই সময় বলা হয়েছিল যে লোকের মনে হচ্ছিল যেন প্যান্ডেমিক হয়নি, সেই কারণে ওটাকে টার্গেট করা। আর আরেকটা যেটা উনি করেছেন, যে ওটিটিতে এই ছবিটা 6 মাস পরে রিলিজ করবে। রিলিজে একটা জিনিস যেটা অডিয়েন্সের মধ্যে লক্ষ্য করেছি, বা আমার বহু বন্ধু বান্ধবের মধ্যেও লক্ষ্য করেছি, কলিগদের মধ্যে লক্ষ্য করেছি, যে তারা যখন জেনে যায় যে এটা 2 উইকের উইন্ডো বা 3 উইকের উইন্ডো বা 4 উইকের মধ্যে ওটিটিতে চলে আসবে, তখন তারা কিন্তু হলে যায় না। ইভেন শামশেরার ক্ষেত্রে তারা যেরকম লোকে জেনে গেছিলো যে এটা অ্যামাজন প্রাইমে অমুক তারিখে চলে আসবে, ডিল হয়ে গেছে আগে থেকেই যশরাজের, এটা যখনই দর্শক জেনে গেছে সে তখন ইন্টারেস্টেড হলেও যাচ্ছে না। তো এই জিনিসটাকে আমির খান ওভারকাম করতে চাইছে, যে আগে থেকে দর্শক যাতে এরকম না ভেবে ফেলে যে এই ছবিটা তো 2-3 সপ্তাহের মধ্যে ওটিটিতে চলে আসবে, তো আমি ইন্টারেস্টেড হলেও ওটিটিতেই দেখে নেবো। তো সেই জিনিসটা যাতে অ্যাভয়েড করা যায় এবং লোকে যাতে হলমুখী হয়, তাই জন্য উনি এই এক্সক্লুসিভলি এই ব্যাপারটাকে করেছেন, যে যাতে 6 মাস পরে ওটিটিতে রিলিজ করে। এবং লাস্ট যে জিনিসটা উনি করেছেন, যে পিভিআরের সাথে উনি একটা টাই আপ করেছেন, যাতে মানে 60%-এর বেশি শো, প্রাইম টাইম শোগুলো সব লাল সিং চাড্ডাকে দেওয়া হবে। এই টাই আপটাও কিন্তু উনি এর সাথে করেছেন, মানে পিভিআরের সাথে আমির খান প্রোডাকশন করেছে। এই নানান জিনিস কিন্তু আমির খান কিন্তু করে যাচ্ছে, যাতে ছবিটাকে হিট করাতে পারে। এবং কনভেনশনাল যে প্রমোশন এটা ছিল, সেই স্ট্র্যাটেজিটাকে তিনি নিচ্ছেন না। তার কারণ হচ্ছে, তিনি বুঝে গেছেন যে প্রথম হচ্ছে, দুটো জিনিস দেখতে পাবেন আপনি, টুইটারে
একটা বয়কট লাল সিং চাড্ডা এটা চলছে, তার কারণ হচ্ছে আমির খান মুসলিম, তারপরে অনেকে বলছে যে আমির খান নাকি দেশকে ভালোবাসে না, ই করে না, এরকম একটা একটা ন্যারেটিভ চলছে প্রথম। আর দ্বিতীয় যেটা চলছে যে এটা রিমেক ছবি বলে দেখবো না, কেন দেখবো। তো এই জিনিসটাকে যাতে ওভারকাম করা যেতে পারে তাই জন্য উনি এবারে কনভেনশনাল অ্যাপ্রোচটা না নিয়ে উনি একটা অন্যরকমের মেথড ইউজ করছেন, যেটা আমার মনে দেখা যাক এবার কতটা এফেক্টিভ হয়। কিন্তু আমির খান কিন্তু এই যে অডিয়েন্সের কাছে কি রাইট অডিয়েন্স টার্গেট অডিয়েন্সের কাছে কীভাবে পৌঁছাতো এটা চিরকালই খুব ভালোভাবে করে এসছেন। উনি বিজনেস সাইডটাকে যতটা ভালোভাবে বোঝেন ক্রিয়েটিভ সাইডটাকেও ততটাই ভালোভাবে বোঝেন, এবং সেই কারণে পিপি লাইভের মতো ছবিও উনি কিন্তু হিট করিয়েছেন, 10 কোটি টাকায় বানিয়েছিলেন এবং হিট ছবি করিয়েছিলেন বক্স অফিসে। আমি কিন্তু হলের কথা বলছি, পিপি লাইভ কিন্তু হলে হিট ছবি। এই জিনিসটা কিন্তু আমির খানের মতোই একজন প্রোডিউসার করতে পারে। দেখা যাক এই এই স্ট্র্যাটেজিগুলো কতটা সাকসেসফুল হয়, ছবিটা বেরোলেই আমরা বুঝতে পারবো, দেখা যাক। আমার তো টুলকালিয়া গানটার ভিডিওটা দারুণ লেগেছে, আপনাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত, এই স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করবে কি করবে না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।